আচ্ছা, মা বাবা সে কোটিপতি হতে পারে, সে একটা কি বলবো কুঁড়ে ঘরে থাকতে পারে, সে মধ্যবিত্ত হতে পারে, কিন্তু সে মা বাবা, তার সন্তান তার কাছে সন্তান, এই মা বাবাও মধ্যবিত্ত, বলছেন সেলাই করে আমি আমার মেয়েকে ডাক্তারি পড়িয়েছি, আজ সে গাড়ি কিনেছিল শখ করে, গাড়ি করে সে যাবে, কারণ সময় ছিল না। খুব শান্ত মেয়ে, খুব মেধাবী মেয়ে, কারণ পশ্চিমবঙ্গে এত কম্পিটিশন, সেখানে মেডিকেল পাশ করা, তারপরে এমডিতে এমডি করছিল সে, থোরাসিক মেডিসিনে, চেস্ট মেডিসিনে। এরকম একটি মেয়েকে আমরা হারালাম, এত সোজা যে কেউ চলে এলো রাত্রিবেলায়, কেউ ধর্ষণ করে দিল আমাকে, কেউ খুন করে দিল, বডি পুলিশ পুড়িয়ে দিল, এভাবে হয় দিনের পর দিন, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, প্রতিদিন ন্যাংটো করে গ্রামে ঘোরাচ্ছে, ন্যাংটো করে বলছে চা বানাও আমি দেখব, আজকে সালিশি সভা হচ্ছে, ক্যাঙ্গারু কোর্ট পিটাচ্ছে, আর 6 বছর থেকে 60 বছর 80 বছর কাউকে ছাড়ছে না, আর কোনো সেখানে কোনো কোনো পানিশমেন্ট নেই, কোথায় যাব আমরা? আজকে যাদের মেয়েরা এই হাসপাতালে ডাক্তারি করছে, যারা ডিউটি করছে, তারা কি করে ডিউটি করবে বলতে পারেন? আজকে তার বাবা মা কি সাহসে ছাড়বে তাকে, যে রাত্রিবেলায় ডিউটি করা মানে তার রেপ হয়ে যেতে পারে? আজকে একটা মেয়ে যদি কলকাতা শহরে, গ্রাম তো ছেড়েই দিলাম, টিউশন থেকে বাসে করে, রিক্সা করে, অটো করে যদি ফেরে, যে কোনো সময় রেপ করে দিতে পারে, কারণ কোনো ল অ্যান্ড অর্ডার নেই। আর এই মমতা ব্যানার্জি একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার বেশি সেন্সিটিভ হওয়া উচিত ছিল মহিলাদের ব্যাপারে। আর যদি মহিলাদের ধর্ষণ হয়, রেপ হয়, তাহলে তার স্ট্রিক্টেড পানিশমেন্ট হবে, এটা তার বলা উচিত ছিল। কিন্তু এতদিন তিনি কি করে গেছেন? উনি বলেছেন পেটে বাচ্চা ছিল, প্রেম ছিল, হাসখালির মেয়েটিকে বলেছিলেন, তো একবারও ভাবেননি তার মা বাবার উপর কি যাচ্ছে। যখন সুজেটের রেপ হয়েছিল পার্ক স্ট্রিটে, আপনি কি বলেছিলেন? আপনার সাংসদ কি বলেছিল, ডক্টর কাকলি ঘোষ দস্তিদার? কত গণিকার খদ্দেরের মধ্যে রেট নিয়ে গন্ডগোল, তাই জন্য রেপ হয়েছে, তাই জন্য রেপ করা অ্যালাউড। তাই আপনি আজকে, আপনি 1.5 বছর বাকি বিধানসভা ভোট, আজকে আপনি মেয়েদের হয়ে কথা বলছেন? হ্যাঁ, আপনি 1,000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে দেবেন, আর আমাদেরকে ধর্ষণ করাবেন, বিচার হবে না, তা তো চলবে না। আজকে আপনি বলছেন সিবিআই তদন্ত চাই, আমরা বলেছি সিবিআই তদন্ত চাই, প্রথম দিন থেকে বলে এসেছি, আর আপনি লিপ সার্ভিস দেবেন না। যদি সত্যি মনে করেন সিবিআই তদন্ত চাই, তাহলে সরকার থেকে চিঠি লিখুন সিবিআই কে, কারণ আপনি জানেন যে সরকারকে লিখতে হয় চিঠি। আজকে আপনি বলছেন যে যাদের মারা, যে মেরেছে, যার যার যে ধরা পড়লে তার ক্যাপিটাল পানিশমেন্ট হবে, ফাঁসি চাই, আপনি আপনি এ কথাটা বলছেন মমতা ব্যানার্জি? আপনি কিছু করেননি, ন্যায় সংহিতা ভারতবর্ষের নতুন আইন নরেন্দ্র মোদীজি এনেছেন, আর যদি কোনো মেয়েকে রেপ বা গ্যাং রেপ করা হয় বা মব লিঞ্চিং করা হয়, ফাঁসি অবধি তার শাস্তি হবে, এটা আপনি বলছেন না? আর আপনি আটকাতেও পারবেন, আপনি আটকাতে চেয়েছেন, আপনি 7 দিন আগে বিধানসভায় এই ন্যায় সংহিতার বিরোধিতা করে আপনি প্রস্তাব এনেছেন, আর আজকে আপনি বলছেন ক্যাপিটাল পানিশমেন্ট হবে ধরা পড়লে। কাকে বোকা বানাচ্ছেন আপনি, কাকে বোকা বানাচ্ছেন? আমরা বোকা নই, আমরা বোকা হব না। আর তাই আমরা আজকে প্রতিবাদ করছি, আগামী দিনে যাতে আর এই ধরনের মেয়ের, কোনো মেয়ের এই ধরনের অত্যাচার, খুন, মব লিঞ্চিং না হয়, আমরা তার প্রতিবাদ করতে আজকে রাস্তায় নেমেছি। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে, নয়্যারটি গরিবপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায় Now well.
lógico aquilo que sinto. Quando eu te vi nesse dia cair, era óbvio. Olhando agora, te veste sempre em frente.